বসন্ত উৎসব উপলক্ষে কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের মহিনগরের বুড়িডাঙ্গি নামযজ্ঞ কমিটির উদ্যোগে শুরু হলো ১৬ প্রহরব্যাপী নামযজ্ঞানুষ্ঠান। এবছর ৩৫তম বর্ষে পদার্পণ করেছে এই ধর্মীয় উৎসব। অনুষ্ঠানকে ঘিরে প্রচুর মানুষের সমাগম হয়েছে, কীর্তন প্রাঙ্গণে বসেছে মেলাও। উত্তম সরকার, উত্তম কর সহ নানারা এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সাংগঠনিক শক্তিবৃদ্ধির লক্ষ্যে ভারত জোড়ো যাত্রার পর হাত সে হাত জোড়ো কর্মসূচি কংগ্রেস নেতৃত্বের। রবিবার উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ায় কংগ্রেস নেতৃত্বের উদ্যোগে একটি মিছিল রমজান আলী ভবন থেকে বেরিয়ে পাঠাটি এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে দলের আগাম কর্মসূচি সম্বলিত লিফলেট পথ চলতি সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয়। দলের রাজ্য সাধারণ সম্পাদক আলী ইমরান রমজ, ব্লক সভাপতি মোহাম্মদ মোস্তাফা একরামুল হক সহ অন্যান্য নেতৃত্ব এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। রবিবার সন্ধ্যায় ইঠার ব্লকের গোলন্দর ২ নম্বর অঞ্চলে অনুষ্ঠিত হল তৃণমূলের বৈঠক। এদিন স্থানীয় ভবানীপুর গ্রামে দলীয় কর্মীর বাড়ির আঙিনায় এই সাংগঠনিক কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের রণকৌশল নিয়ে পাশাপাশি রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের সুযোগ সুবিধাও এদিন তুলে ধরা হয় সাধারণ মানুষের মধ্যে। আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য রেখে প্রচার কৌশলে কোমর বেঁধে নেমেছেন বাম নেতা কর্মীরা। সারা রাজ্যের পাশাপাশি মালদা জেলার মানিকচক ব্লকেও সিপিআইএম কর্মীদের গ্রামে গ্রামে জনসংযোগ কর্মসূচি সহ আলোচনা সভায় অংশগ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে। এবারে বিভিন্ন দল ছেড়ে সিপিআইএম এ যোগদান করলেন বেশ কিছু কর্মী সমর্থক। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন উপস্থিত নেতৃত্ব। সিটুর জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা সহ অন্যান্য বাম নেতৃত্বরা এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। সামনেই পঞ্চায়েত নির্বাচন, আর এই পঞ্চায়েত নির্বাচনের আগে দলীয় সংগঠনকে মজবুত করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে কংগ্রেস নেতৃত্ব। রবিবার সন্ধ্যায় মালদা জেলার রতুয়া ২ নম্বর ব্লকের পরানপুর অঞ্চলে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন শতাধিক কর্মী সমর্থক। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন উপস্থিত নেতৃত্ব। মোস্তাকিন আলম সহ একাধিক কংগ্রেস নেতৃত্ব এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। যদিও এই যোগদানকে তীব্র কটাক্ষ করেছেন পরানপুর অঞ্চলে তৃণমূলের চেয়ারম্যান শেখ শাহজাহান।